প্রিয় বন্ধুরা, বৈশাখের আম। আমি আছি নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইন থেকে প্রায় 100 কিলোমিটার একটু দক্ষিণ দিকে লিচফিল্ড নামে একটি স্থানে। সেখানে একটি আমের বাগান থেকে কথা বলছি। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন। এই মুহূর্তে আমি আছি অস্ট্রেলিয়ার সর্ব উত্তরের যে টেরিটরি, নর্দার্ন টেরিটরি, সেই নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইন। ডারউইন শহর থেকে প্রায় 80-90 কিলোমিটার দক্ষিণে আমি লিচফিল্ড নামে একটি স্থানে আছি। সেই লিচফিল্ডের পাশেই আছে প্রচুর আমের বাগান। এই যে দেখুন নিচে দেখুন, দেখুন কি, এই যে নিচে, এই যে পুরোটা যে দেখছেন, আমি আমার ড্রোন উড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে সে আমের বাগান, বিরাট আমের বাগান। কিন্তু এখানে 500 একর জমিতে এই আমের চাষ হয়েছে, আমি বলতে পারবো না। কিন্তু আপনি দেখুন পাখির চোখে এইভাবেই আমের বাগানটাকে আপনি দেখছেন, অস্ট্রেলিয়ার একটি আমের বাগান।
ঠিক আছে, এবার আমি একটু নিচে নেমে আসি, আবার সেই গাছের গোড়ায় গাছের ডালে বসে বসেই তোমাদের সাথে বরং কথা বলি। প্রিয় বন্ধুরা, আমের জন্য বিখ্যাত নর্দার্ন টেরিটরি, তবে ওয়েট সিজনে এখানে আম হয়ে থাকে। আর নর্দার্ন টেরিটরির আম সুস্বাদু, অনেক সুস্বাদু। আর এটা শুধু মিষ্টি নয়, এই আমে সুঘ্রাণ যেটা আছে, আপনি চোখটা মুদে যখন এই আমের গাছের গোড়ায় বসে যখন আমটা খাবেন, আপনি যদি মালদহের লোক হন তাহলে আপনাকে মনে হয় যেন আপনি মালদহের আম খাচ্ছেন। আর যদি সেই রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জের সোয়া বারোটা যারা বলেন, দন্তার সঙ্গে ছ বলেন, আমি সেই মাউর বেটা চাঁপাই নবাবগঞ্জে তাদের কথা বলছি, আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জের। আপনারাও কিন্তু মনে করবেন যে আপনি সত্যি চাঁপাই নবাবগঞ্জেই আপনি আছেন, এখানকার আম এত সুস্বাদু। তবে একটা কথা আছে, লঙ্কার রাজ্যে লঙ্কার দাম কিন্তু অনেক চড়া হয়ে থাকে, তাই বলে নর্দার্ন টেরিটরিতে কিন্তু আম একদম সস্তা না, কারণ এই আম এটা বিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ এক্সপোর্ট করা হয় বিভিন্ন রাজ্যে, অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে। কোনো এক জায়গায় কলা হয়, সেই কলা যায় অন্য জায়গায়, এখানে আম হয়, এই আম যায় অন্য জায়গায়। কিন্তু আম কিন্তু আমাদের কুইন্সল্যান্ডেও হয়, কুইন্সল্যান্ডের আমের স্বাদ আবার অন্যরকম, এখানকার আমে আঁশ আছে। কুইন্সল্যান্ডের আম বিজ্ঞানীরা গবেষণা করে আঁশটাকে ছেঁটে দিয়েছে, আপনি যেন থোকা থোকা শুধু আম খাচ্ছেন, ঘপাঘপ কলার মতো যেন আমটা ঢুকে যাচ্ছে, আঁশের কোনো দেখা পাচ্ছেন না। কিন্তু নর্দার্ন টেরিটরিতে আমে আঁশ থাকে, আঁশ পাবেন। আঁশ মানেই তো মজা, দাঁতের ফাঁক দিয়ে আঁশটাকে এক আঁচড়ে যে রস খাবেন সেটা মজা নয়, সেটা অবশ্যই মজা। কলা ছিলে খেতে মজা, আর কলা ছেলা কলা যখন দেবেন ওটা ঘপা ঘপ খেতে ভালো লাগবে না। আমি এভাবেই আমার নানার বাড়িতে, হাবিবুল্লাহ মিয়ার বাড়ি হাতিয়াতে চরচ্যাঙ্গায়, আমি এইভাবে আম গাছে উঠে উঠে আম পেড়ে পেড়ে খেতাম। আচ্ছা, আমি কিন্তু খুব আম গাছ, নারকোল গাছ, সুপারি গাছ বাইতে পারতাম, আমার মাসিমা আমাকে শিখিয়েছে, আমার মাসি, উনি আলহাজ, হজ করেছেন দুবার। চান, আচ্ছা আপনি কি চান বাংলাদেশে আরো মসজিদ হোক, আরো মসজিদ হোক, আল্লাহ আরো উন্নয়ন করুক, মানে উন্নতি করুক, আরো মসজিদ হোক, মানুষের আল্লাহ হেদায়ত করুক, আল্লাহ মসজিদ থাকলে সবাই আল্লাহর রহমত হালাইব, মসজিদে নামাজ কালাম করবো, অর্থাৎ মোড়ে মোড়ে আরো মসজিদ হতে হবে, আরো মসজিদ হোক, আরো মসজিদ হতে হবে। ঠিক রাস্তার, আপনি তো হজ করেছেন? আমি হজ করেছি, হজ করেছেন, আমার খালা হজ করেছেন, আমার একমাত্র খালা, সব খালারা চলে গেছে, আমার মা আছেন এবং এই খালা আছেন যিনি একজন শিল্পপতির মা, ঢাকাতে বসবাস করেন। আমার মাও কিন্তু গাছ বাইতেন, কিন্তু মা শেখান নেই, আমার মাসিরা শিখিয়েছেন। তো সাঁতার কাটা, গাছে ওঠা, এই আম গাছ তো কোনো ব্যাপারই না, আমি তো মনে করি আম গাছ তো একদম সাধারণ, এটা তো আপনি বানরের মতো শাখা প্রশাখা ধরে ধরে আপনি উঠলেন ঝুললেন। কিন্তু নারকেল গাছ সেটা তো অনেক বিরাট ব্যাপার। ও আর একটা মজার কথা বলি আপনাদেরকে, এখানে কিন্তু সাপ আছে, আম মানে সাপ, সাপ মানে আম। আর নর্দার্ন টেরিটরিতে কিন্তু সাপের প্রাদুর্ভাব বেশি, এরা সাপ মারে না, কিন্তু এরা সাপকে আদর করে, এরা বলে যে সাপ তোমাকে ভয় পায়, তুমি সাপকে কেন ভয় পাবে, তুমি ওকে তোমার গা থেকে দূরে সরিয়ে দাও। কিন্তু সাপ কি সেরকম আমাদের কথা বোঝে? তারপরও দু চারটা কামড় চলে। এই গাছের নিচে এখন নেই অবশ্যই, যেহেতু আম নেই আমের গাছে, এখন তো এখানে সাপ থাকার কথা না। আমি বনি আমিন, আজ 28 এপ্রিল 2021, ক্যামেরার পেছনে আছে সৈকত, সেই ধারণ করছে। প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে এখন আমি লাফ দিয়ে নামবো নাকি বানর ঝোলা ঝুলে নামবো সেটা একটু দেখি। আমি মনে হয় বানর ঝোলাটা দিই, সেই শৈশবকালের সেই অভ্যেসটা তো এখনও যায়নি,
আমার দাদু বাড়ি, দাদু বাড়ি এটা হচ্ছে মানে অমুসলিম পর্যায়ে বলি দাদু বাড়ি, আর মুসলিম পর্যায়ে বলে নানার বাড়ি। আমি এইভাবেই আমি ডালে ডালে বেয়ে বেয়ে চলতাম, দেখি এখন পারি কিনা। তবু দেখি একটু তকলিফ করে দেখি, ও বাবা না পারবো না, বডি ওয়েট হয়ে গেছে না, বডি ওয়েট হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমের বাগান আপনাদেরকে গানের সুরে সুরে, যেহেতু আমি এই আমের বাগানের সাথে আমি আমার দাদু বাড়িকেই খুঁজে পাচ্ছি, সেজন্য আমি আপনাদেরকে সেই আমার পছন্দের পল্লী গ্রামের, যেহেতু আম সম্পর্কে কথা বলছি, আম মানে আমার সেই মাতৃকুলের সেই গ্রাম, সেজন্য আমি গ্রামের একটা সুর দিয়ে, গ্রামের সুর দিয়ে আমি আজ ড্রোন উড়িয়ে আপনাদেরকে পুরো আমের বাগানটা দেখাবো একদম ভিডিওর শেষে। যারা সুর পছন্দ করেন, গ্রাম পছন্দ করেন, আমের বাগানটাকে বিস্তারিতভাবে দেখতে চান, ড্রোন অর্থাৎ ঈগল পাখির চোখে আমি এই আমের বাগান পুরোটাই দেখাবো। প্রিয় বন্ধুরা, এই আমের বাগানে প্রচুর প্রবাসী স্টুডেন্ট, তারা আমের সিজনে আম তোলার জন্য কাজ করে থাকে, এবং যারা বিদেশ থেকে খণ্ডকালীন ছুটি নিয়েও আসেন তারাও কিন্তু বিভিন্ন ফল মূলের বিভিন্ন অর্চিডে তারা পিক করার জন্য তারা কাজ করে, ফ্রুট পিকিং বলে। তো মনে রাখবেন, বেশ ভালো পয়সা হয়, আপনি এখানে ঘন্টা হিসেবে সম্ভবত দেয় না, বাকেট হিসাবে কত বাকেট আম আপনি করতে পারলেন, কত বাকেট আম আপনি তুলতে পারলেন, সেই হিসেবেই আপনি এখানে কাজ করতে পারেন। গাছ পরিচর্যা, আম তোলা, এই সকল বিষয়ে আমাদের প্রবাসী স্টুডেন্টরাও কাজ করে থাকে। অস্ট্রেলিয়ার আমের বাগান দেখতে কেমন, আপনারা ড্রোনের চোখে, ঈগল পাখির চোখে এই যখন দেখবেন, অনুভব, অনুমান, উপলব্ধি, তিনটা শব্দকে আমি একসাথে ঢুকিয়ে দিলাম, আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন যে অস্ট্রেলিয়ার আমের বাগান কেমন, অস্ট্রেলিয়ার আমের গাছে কি ব্রাঞ্চ হয় কিনা, শাখা প্রশাখা হয় কিনা, নাকি নারকল গাছের মতো একদম উপরের দিকে উঠে যায়, সেটাও আপনাদেরকে দেখালাম। আমি ডাল বেয়ে বেয়ে আপনাদেরকে দেখালাম এখানকার আম গাছ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে এখন আমি একটু ফ্যান্সের বাইরে নিয়ে যাই, আমের বাগানের ভেতরে আর থাকতে চাচ্ছি না, কারণ ভয় লাগছে নিচে যদি কোনো সাপ টাপ থাকে, কারণ আমি এই সরীসৃপ রেপটাইল জাতীয় এই ধরনের প্রাণীকে আমি একটু ভয় পাই। আর আমার পা, এই যে আমার দেখুন, এই যে পাটা দেখুন, দেখুন আমার পা, স্ট্র্যাপ স্যান্ডেল। তো স্ট্র্যাপ স্যান্ডেল মানেই হলো যে কোনো সময় যে কোনো প্রাণী আমাকে ছোল মারতে পারে। আর এখন আছি আমি লিচ ফিল্ডের কাছাকাছি, অর্থাৎ নর্দার্ন টেরিটরি, রাজধানী ডারউইন থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে। যদি কেউ কামড় দেয়, সাঁপে যদি কামড় দেয়, 000-তে অ্যাম্বুলেন্স আসতে আসতে যদি আমার পটল তোলা হয়ে যায়, যদিও পটল এদেশে কিন্তু বিরল, পটল পাওয়া যায় না, কিন্তু আমি পটল তুলে ফেলব। সেই জন্যই চলুন আমি ফ্যান্সের বাইরে চলে যাই। আমি বনি আমিন, আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে আমের বাগান দেখালাম, লেটস গো বাইরে চলে যাই। প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ ঘুরে ঘুরে তোমাদেরকে এই নর্দার্ন টেরিটরির ম্যাঙ্গোর বাগান, ম্যাঙ্গো অর্চিড দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। দিস ইজ বনি আমিন ফ্রম লিচফিল্ড, নর্দার্ন টেরিটরি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।